গুড মর্নিং, আজকে শুরু করছি সানডে ব্লগ। আজকে আমার গাছে একটা কাঁঠাল হয়েছে, তিনটে হয়েছিল, তা দুটো এঁচড়ে খাওয়া হয়ে গেছে, একটা রয়েছে। তো সেই কাঁঠালটাকে আজকে কর্তাকে বলেছি পেড়ে দিতে, তো পারবে, পেড়ে দুদিন ঘরে থাকবে, তারপরে হয়তো পেকে যাবে, দিয়ে খাওয়া হবে। এই চলে এলাম নিচে গাছে কাঁঠাল কাটতে। নিজের গাছের কাঁঠাল বুঝতেই পারছো, বাড়িতে লাগানো গাছ, গাছটা আমি যত্ন করেছি লাগিয়ে। এই যে আমাদের ছোট্ট মাছের ট্যাঙ্কি, আমার কর্তা এর দেখাশোনা করে। মাছ আছে, মাছে যখন খেতে দেবে তখন ভালোভাবে দেখা যায়। এখন অক্সিজেন চলছে বলে সব তলায়, জলের তলায় লুকিয়ে আছে, বুঝেছো। এই যে গাছে কাঁঠাল দেখতে পাচ্ছো, ওপর থেকে দেখছো ছোট, কিন্তু পারবে যখন হাতে কাছ থেকে দেখবে কেমন বড়। এই গাছটা ছিল একদম পাটকাঠির মতো, তো ওটাকে আর একটা পাটকাঠি দিয়ে লম্বা করে তুলে 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 তুলে, এই যে গাছের চেহারা দেখো, এই যে গাছ। প্রথমবার 19টা কাঁঠাল ধরেছিল, এবার তিনটে ধরেছে, তিনটের মধ্যে দুটো এঁচড়ে খাওয়া গেছে, একটা আছে, তো এটাকে আজ পারবো। এই যে আমার কর্তা পাচিরে উঠেছে, পাচিরে কেন উঠেছে তো বুঝতে পারছো। কি করছিস টুয়া? আরে এই দেখো কত বড় কাঁঠাল। এই দেখো আমাদের সেই গাছের কাঁঠাল যেটা তোমার আমার চ্যানেলের ভিডিওতে দেওয়া আছে, চৈত্র সংক্রান্তি বলে দেখেছো, সেই গাছের কাঁঠাল এরকম বড় হয়েছে। পেরে নিলাম, দুদিন রাখবো, রেখে পেকে যাবে আশা করি। তাহলে দেখো কত বড় কাঁঠাল, যখন ভাঙবো এর রোয়াগুলো কেমন তোমাদের দেখাবো। একটু বেলা হয়ে গেল, সকালে গেছিলাম মায়ের বাড়ি, ফুল টুল তুলে নিয়ে এসেছি, বান্ধবীকে ফুল দিয়ে এসেছি। আজকে একটু চাপে আছি, অনেক কাজ বাড়িতে, তো যেহেতু সকালে বেরিয়েছি সকালের সময়টা নষ্ট করেছি, তো এখন কাজটা একটু বেশি লাগছে নিজের কাছে। তো আজকে সেই তুলনায় রান্না কিছু করবো না, শুধু শ্বশুরমশাই থাকবে, শ্বশুরমশাইয়ের জন্য মাংস ভাত করে দিয়ে যাচ্ছি, দেশি চিকেন এনেছে হাজব্যান্ড, তো ওই রান্না হবে। আর পাপিয়া আছে আমার বান্ধবী বেস্ট ফ্রেন্ড, ওর বাড়িতে আজ আমাদের বান্ধবী, তো আমরা আজ ওখানেই দুপুরে লাঞ্চ করব। তো ওখানে কি মেনু হবে তো অবশ্যই দেখাবো, এখন রান্নাটা তোমাদের একটু দেখাই। এই যে চিকেন, চিকেনটা রান্না করছি, দেশি চিকেন, তেল ছেড়ে দিয়েছে। এবার দেশি চিকেন একটু ছিবড়ে টাইপের হয়, চিকেনটা, এই চিকেনটা খুব ছোট। এবার আমি জল দিয়ে দেবো, দিয়ে আলু দিয়ে প্রেসারে ঢাকনা দিয়ে দেবো, দুটো তিনটে সিটি দেবো, আজকে এই রান্না হবে, আর কিছু হবে না। আর সকালবেলায় আমরা টিফিন করে নিয়েছি, আমার রান্নার মাসি মাংস রান্না করে না, তো দেখলাম সকালে টিফিনটা আজ একটু অন্যরকম করি, রোজই রুটি তরকারি করছি, তো ওর জন্য রান্নার মাসিকে আসতে বারণ করেছি। আর সকালে সব মিষ্টি কিনে এনেছিলাম, দুধ চিড়ে মিষ্টি দিয়ে খাওয়া হয়ে গেছে, তো এখন রান্নাবান্না করে স্নান করবো, ঠাকুর বাসন মাজবো, পুজো করবো, রেডি হব, তারপরে যাব, বেরোবো যখন তোমাদের নিশ্চয়ই দেখাবো। আর বান্ধবীর বাড়িতে কী কী মেনু হয়েছে আজ সেটাও দেখাবো, তো দেখতে থাকো, সঙ্গে থাকো। প্রচুর দেরি হয়ে গেছে, ভাত আর মাংস বসে গেছে, মাংসটা প্রায় হয়ে গেছে, আর ভাতটা বসিয়ে দিয়ে এই দুদিনকার বাসন জমে গেছে, একবারে মেজে রাখবো, মেজে স্নানটান করে পুজো করে বন্ধুর বাড়ি যাওয়ার জন্য রেডি হব, তো দেখতে থাকো, সঙ্গে থাকো। এই এতক্ষণে মোটামুটি সেজে বেরোচ্ছি, প্রচণ্ড চাপ আর রোদের খুব তেজ, ভালো লাগছে না মানে রান্না বান্না করে বেরোতে। এই যাচ্ছি বান্ধবীর বাড়ি, অন্ধকার, ওদের যাওয়ার পথটা একটু অন্ধকার, হাটে হাটে বিজনেস করে ওদের ভাই, তো তাই একটু অন্ধকার। এই এখন যাচ্ছি ওপরে, ছিল গাড়িতে দেখলাম, এই যে বান্ধবী গাছ লাগিয়েছে দুপাটি, আর এটা হলো পান গাছ, আর এটা আমিও লাগিয়েছি, ও লাগিয়েছে না অপরাজিত, আর এই হলো ফুটো করে দিতে হবে কিন্তু,
আমরা চলে এসেছি পাপিয়া বাড়ি, আর আসা মাত্রই শুরু হয়েছে বৃষ্টি। এই যে সঞ্জয়দা বসে আছে, আর এই যে আমার ছোট কোনো লাফা চাপা করতে লেগেছে, আর এই যে পাপিয়ার লাডলি, এই যে ওই যে হ্যাঁ, এই যে আমার কত্তা, ছড়া বল তো দেখি তোরা, তোর বইয়ের একটা ছড়া বল, তারপর ওরে এই দেখো দাঁত দেখা হচ্ছে তোমার, টিং টিং করে হবে। এই যে বাচ্চারা শুরু করেছে, নন্টা বসো বসো বলো, বাচ্চারা শুরু করেছে এই যে খাসির মাংস আর চর্বি দিয়ে লাউয়ের তরকারি, এই যে পটল ভাজা আছে, এই যে নন্টে নিয়ে বসেছে, এই 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 খেয়ে না তাড়াতাড়ি। হ্যালো ফ্রেন্ডস, খাওয়া দাওয়া কমপ্লিট। খাওয়া দাওয়ার পরে এখন আমার ফ্রেন্ড নিয়ে এসছে মিষ্টি দই সবার জন্য, এখন আমরা মিষ্টি দই দিয়ে মিষ্টি মুখ করব। এই যে আমরা মিষ্টি দই খাচ্ছি, কি খাচ্ছো তোমরা? আগের ওই লাল দইটা আমরা এনেছিলাম, আর এটা এই যে সঞ্জয় দা এনেছে সাদা দই, এটাও মিষ্টি দই। এই যে আবার এটা চলছে, খাওয়া দেবো, হ্যাঁ এসো। এবারে এই দইটা খেয়ে দেখবো কেমন হয়েছে। আমার বান্ধবী হাতে থেকে কত নাইটি কিনেছে তাই এখন দেখছি। আর এই ছাপা শাড়ি নিয়েছে কলমকারি মনে ভালো লাগছে তো সব, ওই একটা বান্ডিল নিজেদের জন্য কিনেছে, ওর মা পড়বে। আর নাইটিগুলো নিয়েছে, ওরা দুই বোন আছে নেবে সব, আরও মাস্টুলগুলো বোন নেবে আমাদের এই রবিবারে হাট বসে, এখান থেকে নিয়েছে, ভালো লাগছে নাইটিগুলো। দেখো আমার বান্ধবী নেল পালিশের কালেকশন দেখো, আমি আসি আর একটা করে পড়ে যাই কালার, আমার আর কিনতে হয় না বুঝেছো। দেখো এর মধ্যে থেকে আজকে আমি এই যে এই কালারটা পরেছি গোল্ডেন, সিলভার গোল্ডেন না সিলভার, দেখো কত কালার। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এই শেষের দিকে, আর কিছুক্ষণ থাকবো গল্প করবো দিয়ে বাড়ি চলে যাবো। তো আজকের ভিডিও আমার এখানেই শেষ, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আবার পরের ভিডিও নিয়ে পরে আসছি, টাটা, পরে দেখা হবে, বাই।